বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আজকের বিষয়টি হচ্ছে পেঁয়াজ, অনিয়ন নিয়ে কথা বলবো আর কি। আপনারা সবাই জানেন বর্তমান বাংলাদেশে মানে পেঁয়াজের মার্কেটের অবস্থা। তো পেঁয়াজ বাংলাদেশে উৎপাদন হয়, তার পাশাপাশি বাংলাদেশ পেঁয়াজের জন্য ভারতের উপর অনেকটাই নির্ভরশীল। ভারত থেকে মানে আমরা পেঁয়াজ আমদানি করি। এখন আমাদের যেই পরিমাণ আপনার ল্যান্ড আছে, ওইখানে কিন্তু আমরা ইচ্ছে করলে ভালো পরিমাণের পেঁয়াজ আমদানি করতে পারি, সরি পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারি। আর তার পাশাপাশি যদি আমাদের এই 18 কোটি জনগণের জন্য যদি আমাদের বাংলাদেশে যেই ল্যান্ড আছে ওটা যদি মানে ফুলফিল না করতে পারে, তাহলে আমরা অবশ্যই যে কোনো একটা দেশের উপর নির্ভরশীল হতে হয়। যেমন আমাদের বর্তমানে পেঁয়াজের জন্য ভারতের উপর অনেকটা নির্ভরশীল আমরা। কিন্তু তার পাশাপাশি চীন থেকে, পাকিস্তান থেকে, তুর্কি থেকে, হল্যান্ড থেকে আমরা কিন্তু পেঁয়াজ আমদানি করতে পারি। আমরা একটা সেক্টর উপরে আমরা বসে আছি যে আমাদের যে কোনো একটা সমস্যা হচ্ছে আমরা ভারত থেকে নিয়ে আসতে আসি। কিছুদিন আগে পেঁয়াজের তো রানিং সমস্যা হচ্ছে, আর তার আগেও আমাদের দেশে একটা সমস্যা ছিল কাঁচামরিচের, 1500 টাকা, 1400 টাকা, 1200 টাকাও একবার ছিল। তারপর ইন্ডিয়া থেকে কাঁচামরিচ আসাতে আপনার প্রাইসটা অনেকটা আবার লোয়ার লেভেলে নেমে এসেছে। তার আগে আবার ডিম নিয়ে একটা মানে হই হুল্লোড় গেল, যেমন ডিমের 4 পিস ডিমের দাম হয়ে গেছে গিয়ে প্রায় 60 টাকা, 70 টাকা, ঠিক আছে। তো এটাও দেখলাম যে আবার ইন্ডিয়া থেকে আসাতে মোটামুটি এখন আবার 40 টাকা, 42 টাকা 4 পিসের মূল্য চলে এসেছে। এখন আমরা যদি সব কিছুই যদি আপনার মানে ভারতের উপর নির্ভরশীল হয়ে যাই, এটা আসলে আমাদের জন্য আমাদের যে ব্যবসায়িক যে ইকোনমিক্যাল যে সাইডটা, এটা আমরা যে কোনো সময় এটা বিপদে পড়তেই পারি। আমাদের যেমন হাতের আঙুল আছে 5টা, এরকম মানে 5টা অপরচুনিটিস ওয়ে তৈরি করে রাখা উচিত যে আমাদের কাঁচামরিচের সমস্যা হয়েছে, ভারত কাঁচামরিচ দিবে, আমরা এখানে এনে বিক্রি করব। এই ওয়ে থেকে আমাদের মানে বের হয়ে আসা উচিত। আমাদের আরও কয়েকটা দেশ রিজার্ভে রাখা উচিত, যেমন চায়না আছে, পাকিস্তান আছে, তারপর আপনার তুর্কি আছে, আবার ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে, ঠিক আছে। আমরা এই সাইডগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছুই আমরা আনতে পারি আর কি। করে শুধু যে ভারত নির্ভরশীল হতে হবে, এইটা যে টেন্ডেন্সি না আমাদের মনের ভিতরে, এটা থেকে বের হয়ে আসা উচিত। আরেকটা বিষয় হচ্ছে কি যে আমাদের বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা দেশে একটু বৃষ্টি হলে পরের দিনের আপনার যে কোনো প্রোডাক্টের প্রাইসটা বাড়া দিচ্ছেন। আসলে আপনারা যেটা করতেছেন এটা, হ্যাঁ আপনাদের সাময়িক লাভ হচ্ছে, ঠিক আছে, আপনারা এখানে ভালো টাকা লাভ করতে পারতেছেন সেটা আমরা মানতেছি করে, বাট এতে করে আপনারা সম্ভবত 5% ব্যবসায়ীরা এই অসাধু ব্যবসার সাথে জড়িত, এতে করে বাকি 95% ব্যবসায়ীরা এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, 5% মানুষের হাতে হিউজ টাকা, আর 95% বিজনেসম্যানের হাতে কিন্তু অত পরিমাণে টাকা নাই। তারা রিটেল সেলস করে, তখন তারা কিনতে হয় বেশি করে, অনেক হাই প্রাইসে তারা কিনতে হচ্ছে, ওই হাই প্রাইসে তারা আবার বিক্রি করতে হচ্ছে, তাদের কিন্তু প্রফিট মার্জিন সামান্য। এখন যে বা যাহারা যাদের কাছে হিউজ অ্যামাউন্ট টাকা আছে, ব্ল্যাক মানি আছে, তারা কী করতেছে, পেঁয়াজ কিনে স্টক করতেছে, কাঁচামরিচ কিনে স্টক করতেছে, ডিম কিনে স্টক করতেছে। এখন আমাদের কাজ হচ্ছে যখনই যেই প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে, 7 থেকে 10 দিনের জন্য ওই প্রোডাক্ট কিনা থেকে বিরত থাকবেন। বাংলাদেশ এখন 1 সপ্তাহ যাবত ধরে আপনার পেঁয়াজের বাজার বাংলাদেশে অনেক মানে খুবই ঝামেলা। আমি কী করছি, আমার ঘরে পেঁয়াজই নাই। গত শনিবার থেকে বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়ছে, আমি শনিবার থেকে পেঁয়াজ কেনা বন্ধ করে দিছি। 240 টাকা পর্যন্ত ছিল, ঠিক আছে, আমি বলে দিছি যে ঘরে পেঁয়াজ ছাড়া রান্না করবেন। চলছে না? চলছে। তো আমি গতকাল মানে অফিস শেষ করে আসার পথে 1 কেজি পেঁয়াজ কিনে আনছি 130 টাকা দিয়ে। আমি যদি ওই টাইমে নিয়ে আসতাম তাহলে কী করতে হতো, 240 টাকা দিয়ে কিনতে হতো, বাকি এক্সট্রা আপনার 90 টাকা আমার এক্সট্রা যেত। এখন আমার কথা হচ্ছে, এই 90 টাকা কি আমার কি বেতন কি বেড়ে গেছে নাকি সরকার বাড়াই দিছে? এগুলো সরকার কিন্তু বাড়ায় নাই, এগুলো বাড়াইছে কিছু অসাধু ব্যবসায়ীরা। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, যে প্রোডাক্টটা প্রাইস বাড়বে ওই প্রোডাক্টটা কিনা থেকে বিরত থাকবেন। তাহলে ব্যবসায়ীরা কী করবে,
আপনার আগের যে প্রাইস ছিল ওই প্রাইসে ছাড়তে তারা বাধ্য হবে, কারণ কাঁচা মরিচ বলেন, ডিম বলেন, আর যে কোনো ভেজিটেবল আইটেমই বা বলেন না কেন, অথবা যে কোনো আইটেমই বলেন না কেন, আপনারা যদি 1 সপ্তাহ থেকে 7 দিন থেকে 10 দিন যদি না কিনে থাকেন, তাহলে এগুলো অলরেডি কি পচা শুরু করে দিবে, তখন তারা এটা কী করবে, নদীতে ফেলে দিবে। কারণ আমাদের বাংলাদেশে ব্যবসায়ীর ভিতরে একটা রীতি আছে, লস হলে লস হয়ে গেছে, পানিতে ফেলা দিবে, মানে মানুষ কাউকে খাওয়াবে না। মানে এই টেন্ডেন্সি তাদের কেন সেটা বলতে পারি না, ঠিক আছে, তারা আপনার নদীতে ফেলে দেবে, ঠিক আছে, বিভিন্ন বিলে ফেলে দেবে, বিভিন্ন বাজারে পচা যেখানে ডাস্টবিন ডাস্টবিনে ফেলে দেবে, বাট কাউকে দিবে না। যাক, এটা তাদের নিজস্ব বিষয়, তারা কেন ফেলে দিচ্ছে, বাট আমাদের চেষ্টা করতে হবে যে এই প্রোডাক্টের প্রাইস বাড়বে এটা কিনা থেকে আমাদের বিরত থাকবো, তাহলেই ব্যবসায়ীদেরকে ভালো একটা ধাক্কা দেওয়া যাবে। তখনই তারা চিন্তা করবে যে না, আমি যদি এখন প্রোডাক্টের প্রাইসটা বাড়াই দিই, এই দেশের মানুষই আমার থেকে এই প্রোডাক্ট কিনবে না, তখন সে কী করবে যে না, প্রোডাক্টের প্রাইস বাড়ানো যাবে না, তখন কে সে কি অসাধ্য ব্যবসায়ী থেকে আস্তে 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 ভালো একজন ব্যবসায়ীতে পরিণত হবে, এতে সবারই মঙ্গল হবে। এখন এই পর্যায়ে আসতে হলে বাংলাদেশের সবার, সকল জনগণ একসাথে হয়ে কাজ করতে হবে। 5% ব্যবসায়ী কথা চিন্তা করবেন না, পেঁয়াজের দাম বাড়ছে, মরিচের দাম বাড়ছে, ডিমের দাম বাড়ছে, ভাই আমাকে 10 বস্তা পেঁয়াজ দিয়ে দেন, আমি ঘরে রেখে দেবো। ভাই আপনি তো 10 বস্তা পেঁয়াজ এনে ঘরে রেখে দিবেন, এই 10 বস্তা পেঁয়াজ আপনি কত মাস লাগে খাবেন, পেঁয়াজের প্রাইস কি কমবে না? যে যেমন আমি অনেকে দেখছি 10 কেজি 20 কেজি করে পেঁয়াজ কিনে ফেলছে, 240 টাকা 220 টাকা করে কিনছেন যারা, গতকাল আমি কিনছি 130 টাকা করে। তাহলে এখানে কি আপনি কি লুজার হন নাই? পেঁয়াজটা 1 সপ্তাহ পরে তো এটা নষ্ট হয়ে যাবে, এখানে 10 কেজি 20 কেজি পেঁয়াজ আপনি কী করবেন? আপনার উচিত ছিল 200 কিলো, মানে 500 কিলো, ঠিক আছে, তারপর অথবা 600 কিলো, 250 কিলোগ্রাম এরকম আপনার পেঁয়াজ কিনা। সবারই এমন করে কিনলে কী হতো, তাদের স্টকটাও পরে থাকতো, আস্তে আস্তে এটা নষ্ট হওয়া শুরু করতো, তখন তারা প্রাইস কমিয়ে বিক্রি করা শুরু করতো। দেশে কি পেঁয়াজের কি অভাব? আসলেই না। ওই যে 5% ব্যবসায়ী পেঁয়াজের স্টক করে রাখছে, 5% মানুষের হাতে পুরো বাংলাদেশ জিম্মি। এখন প্রশাসন যদি ভালো একটা উদ্যোগ নেয়, তাহলে কিন্তু প্রোডাক্টের প্রাইস বাড়বে না। একটা ঘটনা বলি, একবার লবণের দাম আমরা 30-35 টাকা করে কেজি কিনি লবণ, একবার শুনলাম যে লবণের দাম বেড়ে গেছে, তো মানুষ কী করলো, বাজারে বাজারে মানে একটা ছোট একটা ফ্যামিলিও 5 থেকে 6 কেজি লবণ কেনা শুরু করে দিল। প্রশাসন যেই মার্কেটে মানে নেমে বিভিন্ন রিটেল শপ আর হোলসেল শপগুলোতে রেট দেওয়া শুরু করে দিল, সাথে সাথে ওই রাতের মধ্যে লবণের কেজি আবার নেমে আসলো। তাই প্রশাসন যদি ভালোভাবে স্ট্রিক্টলি বাজার মেনটেন করে এবং জনগণও যদি প্রশাসনকে সহযোগিতা করে, অসাধু ব্যবসায়ীরা কোনোদিনও এই বাংলাদেশে ব্যবসা করতে পারবে না, হাই প্রফিট মার্জিনে বিজনেস করতে পারবে না। আর হাই প্রফিট মার্জিন বিজনেস কখনই হালাল হতে পারে না, এটা সম্পূর্ণ হারাম। আসুন আমরা সবাই মিলে হালাল ব্যবসা করি, এই দেশের জনগণকে সহযোগিতা করি, এবং আমিও খাই আপনিও খান, আমরা সবাইকে একসাথে নিয়ে এই সোনা বাংলাদেশ গড়ি। আসসালামু আলাইকুম।